আমাদের সবচেয়ে বড় দুঃখজনক অধ্যায় হলো আমাদের ভারতীয় উপমহাদেশ যখন বিশ্বে সব দিক দিয়ে শ্রেষ্ঠ, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সৌকর্য, তখন আমরা সেই গুহায় থাকা অথবা মরুভূমিতে থাকা মানুষদেরকে আমাদের কাছে অনুকরণীয় বানিয়েছি ধর্মীয় কারণে। সেটাই আমাদের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক অধ্যায়। হিন্দু হচ্ছে এই অঞ্চলে যারা বসবাস করে, সংস্কৃতিগতভাবে আমাদের পূর্বপুরুষই তো হিন্দু, এবং কি আমাদের ভৌগোলিক অবস্থান হিসেবে আমরা হিন্দু। হিন্দুদের কোনো নির্দিষ্ট ডেফিনেশন আছে নাকি? হিন্দু ধর্মকে একেশ্বরবাদিতা নাই, আর ধর্মীয় কারণে সুপিরিয়রিটি হারাবো কেন? আমাদের পূর্বপুরুষরা সব দিক থেকে, ওই আরবের গর্ধত্বের থেকে, অসভ্যতা থেকে, সব দিক থেকে সুপিরিয়র। ওরা কি, ওরা কোন দিক দিয়ে আমাদের সুপিরিয়র? বালু দিয়ে পাশামুস্ত ওরা, অসভ্য। আমাদের ভিতরে যে কয়টা অসভ্যতা ছিল সেগুলো থাকবেই, কারণ আমরা কসমোপলিটন ছিলাম। যে কোনো কসমোপলিটন সোসাইটিতে যেমন চরম সভ্য থাকে, যেমন চরম অসভ্য সৃষ্টি হয়, আমাদের ভিতরে ছিল। আমাদের ভিতরে যেমন প্রাণী হত্যা মহাপাপ ছিল, আবার কেউ কেউ নরবলি দিত, কারণ প্রচণ্ড স্বাধীন কসমোপলিটন সোসাইটিতে চরম সভ্যতার মাঝামাঝি কিছু কিছু চরম অসভ্যতা থাকবেই। আজকেও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা তাই দেখি, চরম সভ্যতার ফাঁকে ফাঁকে অসভ্যতা থাকে। কিন্তু আমাদের রাজা বাদশাহদের পোশাক, আমাদের স্বর্ণকাজ, আমাদের মন্দিরে কাজ, মূর্তি, আমাদের মূর্তি আর ওই আলাতমানাত মূর্তি কম্পেয়ার করে দেখো না, হাজার বছর আগের আলাতমানাত আর আমাদের দুর্গা মূর্তি দেখো না, কত সুন্দর, কত কারুকাজ। আমাদের দেয়াল, আমাদের মন্দিরে কাজ, কারুকাজ দেখো। আমাদের গুহায়, আমাদের বিভিন্ন গুহায় যে সৌন্দর্য কাজ, ওগুলি দেখো না, আমাদের সঙ্গে কম্পেয়ারই হয় না। আমাদের সাহিত্য দেখো, আমাদের আমাদের ভগবদ গীতা দেখো, আমাদের বিভিন্ন কিতাব দেখো, আমাদের পুরনো পুরনো সাহিত্য দেখো, আমাদের বিজ্ঞানী দেখো আর্যভট্ট, আমাদের ম্যাথামেটিক্স দেখো, আমাদের মহাকাশ নিয়ে ভাবনা দেখো, আমাদের কবিতা দেখো, সাহিত্য দেখো, নৃত্য দেখো, চিত্রাঙ্কন দেখো, আমাদের স্পিরিচুয়াল কোয়েস্ট দেখো, স্পিরিচুয়ালি আমরা কতটা ভাবুক সেটা দেখো, আমাদের অর্থনীতি দেখো, আমরা কত সমৃদ্ধ, আমাদের সুজল সুফলা এই ভারতবর্ষ দেখো, যেখানে কিনা মরুভূমি আছে, যেখানে কিনা কাশ্মীরের মতো সৌন্দর্য আছে, যেখানে কিনা গঙ্গার মতো নদী আছে, যেখানে কিনা পাথুরে ভূমি আছে, যেখানে কিনা বরফ আছে, তুষারাবৃত ভূমি আছে, যেখানে মহাসাগর আছে, যেখানে কিনা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যেখানে উট আছে, যেখানে ঘোড়া আছে, যেখানে সিংহ আছে, যেখানে ময়ূর আছে। আমাদের পাখি দেখো, ওদের তো চিল বুড়ে বেড়ায়, শকুন উড়ে বেড়ায়, আমাদের পাখি দেখো, দোয়েল কোয়েল পাখি দেখো, ওদের কাছ থেকে আমাদেরকে সভ্যতা শিখতে হবে। আমাদের খাদ্যাভ্যাস দেখো, আমাদের খাবার দেখো, খাদ্যের প্রতি শ্রদ্ধা দেখো, প্রকৃতির প্রতি ভালোবাসা দেখো, ওই অসভ্যদেরকে আমরা বানিয়েছি অনুকরণীয়। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। ঈদকে আমরা ভালোবাসবো না কেন? আমাদের বাঁশিকে আমরা ভালোবাসবো না কেন? আমাদের তানপুরা, আমাদের দোতরা, আমাদের তবলা আমরা ভালোবাসবো না কেন? ওদের কিসের বাদ্যযন্ত্র? দাপ্তের নামে দু একটা বাড়ি দেওয়া ছাড়া ওদের আছে কি? ওরা মিউজিককে ভালোবাসবে কীভাবে? ওদের ভিতরে তো প্রকৃত সংস্কৃতি এবং বাদ্যযন্ত্রের চর্চাই ছিল না। ওরা বাদ্যযন্ত্রের মাধুর্য বুঝবে কীভাবে? ওরা কি পূজারীর প্রকৃত সেই বাদ্যযন্ত্রের আহ্বান শুনেছে?
ওরা তো সাহিত্যই জানে না, ওরা ভালোবাসবে কিভাবে? ওরা তো নারীকে নেয় শুধুমাত্র সেক্স করার জন্য। আমরা আমাদের উপমহাদেশে নারীদেরকে কি ভালোবাসে বেসেছি আমরা? শ্রীকৃষ্ণের কথা বলে, হ্যাঁ শ্রীকৃষ্ণের হাজার যে নারী ছিল তাদেরকে রক্ষা করার জন্য নারী স্ত্রীর মর্যাদা দিয়েছে। শ্রীকৃষ্ণ তার সবচেয়ে বড় প্রেমিকাকে তো কখনো শয্যাশায়িনী করেনি, রাধাকে সে কখনো পায়নি। মানুষকে মানুষের মন জয় করার যে প্রবণতা, প্রেমিকার মন জয় করার যে প্রবণতা, সেটা তো বহু আগেই ইমরুল কায়েসের কবিতাকে গলা টিপে হত্যা করেছে তথাকথিত ইসলাম। তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, তাদেরকে আমরা এমুলেট করব কোন? তাদের তো খেজুর খাওয়া ছাড়া আর আঙুর খাওয়া ছাড়া কোনো ফলই নেই, আর আমাদের ফল তো গুণে আমরা শেষ করতে পারবো না। তাদের যে জান্নাত তারা চেষ্টা চিন্তা করে সেই জান্নাত তো আমাদের এই ভারত উপমহাদেশে সতত আমরা দেখতে পাচ্ছি। তারা গাছের ছায়ায় বসে একটি বার ভাববার কথা তো আমি কোথাও পাই না ইসলামে। গাছের পাতার ফাঁকে ফাঁকে আলো ঝরে পড়ার কথা তো একটি একটি শব্দে আমি পাই না ইসলামে কোথাও। তাদের কাছ থেকে শিখতে হবে আমাদের সভ্যতা, তাদের কাছ থেকে শিখতে হবে আমাদের মানবিকতা, তাদের কাছ থেকে শিখতে হবে আমাদের স্পিরিচুয়ালিটি। কোনো দিনও না, অসভ্যতা কখনো আমাদের কাছে অনুকরণীয় হতে পারে না। সে বাইতুল হিকমার গর্ব করে, আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখো, আমাদের পাহাড়পুর দেখো, ওরা কিসের গর্ব করে? ওদের সঙ্গে আমাদের কিসের কম্পেয়ার করে? ওরা কিসের সাথে কি? আমাদের কি হলো যে আমরা নিজেরা নিজেদেরকে ঘৃণা করতে শিখে গেলাম? আমাদের কি হলো যে আমাদের নারীদের শাড়িকে আমরা ঘৃণা করি? আমাদের কি হলো যে আমাদের ধুতিকে আমরা ঘৃণা করি? আমাদের কি হলো আমাদের নিজেদের দোতারাকে আমরা ঘৃণা করি? আমাদের কি হলো নিজেদের পোশাককে আমরা ঘৃণা করি? আমাদের কি হলো আমাদের খাদ্যাভাসকে আমরা ঘৃণা করি? আমাদের আম কাঁঠাল ঘৃণা করে আমরা খেজুর নিয়ে ব্যস্ত থাকি? আমাদের কি হলো আমাদের সুর মূর্ছনা আমরা ভুলে গেলাম? আমাদের কি হলো আমাদের ভারতনাট্যম নাচ আমরা ভুলে গেলাম? আমাদের কি হলো, কি হলো আমাদের? আমাদেরকে নিজেদেরকে নিজেরা আমরা এখন ঘৃণা করতে শিখেছি। আমরা নিজেদেরকে নিজেরা এখন আরবের চাকর ভাবি। আমাদের কি হলো আমাদের ভাষাকে আমরা ঘৃণা করি? বিদেশি ভাষা আরবি ভাষাকে আমরা শ্রেষ্ঠ বেহেস্তি ভাষা মনে করি। আমাদের কি হলো যে আমরা আমাদের দেশকে ঘৃণা করি? আমরা আরবের বালুকে ভালোবাসি। আমাদের কি হলো যে আমরা নদীর ধারে ধ্যান না করে আজ মরুভূমির মাঝে গজিয়ে ওঠা চার কোণা সেই বাক্সকে তওয়াফ করি? আমাদের কি হলো, কি হলো আমাদের? দুঃখ, বড়ই দুঃখ যে আমরা ময়ূরের গান দেখি না, নাচ দেখি না। আমরা কেন যেন হারিয়ে গেলাম। আমরা আকাশের তারার দিকে তাকাই, অথচ আমাদের জমিনে কত তারকা খচিত মহাপ্রাণ জন্ম নিয়েছে, আমরা তাদের কথা ভাবি না। আমাদের কি হলো যে আমরা আমাদের পূর্বপুরুষকে ঘৃণা করতে শিখেছি? আমাদের গর্বের সব কিছুকে আমরা বিধর্মী বলে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। আমাদের কি হলো আজ?